আমরা এই অবৈধ সংসদ অবৈধ সরকারের বিরুদ্ধে দুর্বল আন্দোলন করে তুলে তাদেরকে পদত্যাগ থেকে বাধ্য করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ, গ্যাস বিদ্যুৎ সহ গ্যাস বিদ্যুতের সংকট দূরকরণের কার্যকর পদক্ষেপ গ্রহণ, প্রশাসনের দামি নির্বাচন বন্ধ করে অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণার দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী আজ প্রতিটি জেলা এবং উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল করেছে। সুপ্রদর্শক, তারই অংশ হিসেবে ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল বের করে জামাত শিবির। আমরা দেখে আসব সেই মিছিলের দৃশ্য। পাকিস্তানের দিকে গুলি ছোড়ুন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ঢাকাবাসী, সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা আজকে এই সরকারের আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। যে সরকার হচ্ছে দামি নির্বাচন, দামি প্রার্থী এবং দামি ভোটারের মাধ্যমে যে নির্বাচন সম্পন্ন হয়েছে সেই নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই সরকার থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। আজকে দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি, এই অবস্থায় একটি দেশ চলতে পারে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বিদ্যুৎ এবং জ্বালানি ক্ষেত্রে যে একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, হু হু করে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে, জ্বালানি আজকে অস্থির, এই অবস্থায় যে গ্যাস সংকট, এই সংকট সমাধান করতে হলে এই সরকারকে পদত্যাগ করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে যে সংসদ বসার কথা রয়েছে, এই অবৈধ সংসদ আমরা মানি না, ভেঙে দিতে হবে। সংগ্রামী ভাইরা, সংগ্রামী ভাইরা, আজকে এই সরকার আসার সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থায় যে ধরনের সংকট সৃষ্টি করা হয়েছে, আজকে শিক্ষার ভিতরে সমকামিতা শিক্ষা দেওয়া হচ্ছে, আজকে ধর্ম বইয়ের মধ্যে বিজাতীয় সংস্কৃতি ঢুকানো হচ্ছে, এই শিক্ষা ব্যবস্থা বাতিল করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের নেতৃবৃন্দকে বছরের পর বছর ভিতরে রাখা হচ্ছে, জামিন দেওয়া হচ্ছে না। আমরা অবিলম্বে আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সহ নেতৃবৃন্দের মুক্তি দাবি করছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আগামী দিনে আমরা এই অবৈধ সংসদ অবৈধ সরকারের বিরুদ্ধে দুর্বল আন্দোলন করে তুলে তাদেরকে পদত্যাগে বাধ্য করবো ইনশাআল্লাহ। আসুন আগামী দিনের সকল আন্দোলন কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
সুপ্রিয় দর্শক, জামাত শিবিরের এই আন্দোলন সংগ্রাম আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।